পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত কলাশন পঞ্চায়েতের ধারান গ্রামে গত কয়েকদিন ধরে এক মহিলা ঘোরাফেরা করছেন। গ্রামবাসীরা জানান, তারা ওই মহিলার সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পেরেছেন যে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। মহিলা জানাচ্ছেন যে তার নাম জানকী রাজওয়ার, স্বামীর নাম বীরু রাজওয়ার, তার তিন মেয়ে এবং দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে এক ছেলের নাম দুলাল রাজওয়ার। এই মহিলাকে কেউ যদি চিনতে পারেন তাহলে খাস খবর বাংলা ওয়ানের চ্যানেলের সাথে যোগাযোগ করে মহিলাটিকে বাড়ি ফেরাতে সাহায্য করুন, এই আবেদন করেছেন ধারান গ্রামের মানুষেরা। জানো কি রাজুয়ার, আচ্ছা বাড়ি কোথা? বাড়ি কি বলে, বড়গ্রাম। বড়গ্রাম? বনগ্রাম না বড়গ্রাম? বড়গ্রাম। বড়গ্রাম, আচ্ছা। থানা তোমার জানা আছে? থানা, পুলিশ স্টেশন? পুলিশ স্টেশন? হ্যাঁ, আমরা কি বলে বাস স্ট্যান্ড বলি, নাহলে কি বলে স্টেশন বলি। বাস স্টেশন? কিসের স্টেশন? পুরুলিয়া স্টেশন? বাস স্টেশনটা কি নাম? বাস স্টেশন কি নাম? হ্যাঁ, বাস স্টেশন। বাস স্টেশনটা কি নাম, যেখানে বাস চাপো তার নামটা কি? হ্যাঁ, জায়গাটার নাম কি? ওই তো বললাম, বাস স্টেশন। ঠিক আছে, স্বামীর কি নাম? স্বামীর নাম পীরু রাজুয়া। কটা ছেলে? তিনটা বেটি আর দুটো বেটা। দুটো বেটা, তিনটে বেটি। আর ছেলেদের নাম জানা আছে? ছেলেদের নাম কি? ছেলেদের নাম, হ্যাঁ বলো বলো। ওই তো একটা নাম দুলাল, আর একটা নাম কি বলে, দুলাল রাজুয়ার। আর একটা কি নাম? আর একটা কি নাম, আর একটা রকম নাম দিই না। নাম দাওনি? আচ্ছা, তোমার স্কুলটা কি নাম বললে? ওই যে ওই পাশাপাশি যে স্কুলটা আছে, কানা স্কুল। এই যে ভদ্র মহিলাটাকে দেখছেন, ইনি বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত কলাশন পঞ্চায়েতের ধারান গ্রামে আজ চার দিন ধরে আমাদের এই গ্রামে ঘোরাঘুরি করছেন। ইনি মানসিক ভারসাম্যহীন, আমাদের যেটা দেখে মনে হয়। ওনাকে যে কথাটাই জিজ্ঞাসা করা হচ্ছে, উনি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, সঠিক কথা হয়তো বলতে পারছেন না, আমি জানি না, কিন্তু উনি বলছেন পুরুলিয়াতে তার বাড়ি। আমাদের এই কেউ যদি চিনে থাকেন বা কারো যদি পরিচিত হয়, অতি সত্তর পুরুলিয়া খাস খবর বাংলা, খাস খবর বাংলা চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করুন। রঘুনাথপুর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার, রোগ নির্ণয়ের জন্য ডাক্তার নির্ধারিত বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য চলে আসুন রঘুনাথপুর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টারে। রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার নির্দেশ অনুযায়ী ইসিজি, সিটি স্ক্যান, মাল্টি স্পেশালিটি ওপিডি, ইউএসজি, টিএমটি, টিভিএস, পিএফটি, এক্স রে এবং মলমূত্র, রক্ত ও থুতু পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষাগুলোর পাশাপাশি এখানে অবস্থিত ক্লিনিকে বসবেন এক বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডাক্তার। তাই চিকিৎসা কিংবা রোগ নির্ণায়ক পরীক্ষার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার, রঘুনাথপুর বরাকর রোড, নূতন বাসস্ট্যান্ডের সামনে। ফোন নাম্বার 9775041936 এবং 7063459587।